নমস্কার, আমি আচার্য দেবদত্ত। আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বলবো আয়না, আয়না নিয়ে। প্রত্যেকটা মানুষের জীবনে এই আয়না একটা অদ্ভুত ভূমিকা নেয়। প্রত্যেকের লাইফের সাথে কোথাও না কোথাও দাঁড়িয়ে থাকে এই আয়না। আমরা প্রত্যেকেই সাজতে ভালোবাসি, নিজেদেরকে দেখতে ভালোবাসি, নিজেদের প্রেজেন্টেবল করতে ভালোবাসি। বিশেষ করে নবদম্পতি বা যাদের বিবাহিত, তাদের ক্ষেত্রে যখন বেডরুমে আয়না থাকে এবং সেই বাড়ির মহিলা যখন সাজেন, তখন সাজতে গিয়ে আমার মনে হয় একটা গানের কথা তাদের মনে পড়ে যায়, দেখো না আমায় ওগো আয়না, করো না এমন কোনো বায়না। আমি আজ যেমন খুশি সাজব, খেয়ালের বাঁশি হয়ে বাজব, লতা মঙ্গেশকরের গাওয়া সেই বিখ্যাত গানটা। এই যে আপনি সাজছেন, আপনি নিজেকে প্রেজেন্টেবল করে তুলছেন, নিজেকে দেখতে খুব ভালো লাগছে, নিজের মনের মতো নিজেকে দেখছেন, সেই আয়না আপনার জীবনে কোনোভাবে কুপ্রভাব আনছে না তো? আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কখনো অভিশাপ হয়ে দেখা দিচ্ছে না তো আয়নাটা? আমি আজকে বলবো বাস্তুশাস্ত্রের বিখ্যাত একটা অধ্যায় নিয়ে, সেটা হচ্ছে মিরার টেকনোলজি। দেখুন, আয়না মানেই রিফ্লেকশন, আর এই রিফ্লেকশন শুধু লাইটকে নয়, এনার্জিকেও রিফ্লেক্ট করে। আর এনার্জি নেগেটিভ এবং পজিটিভ দুটোই হতে পারে, যাকে আমরা ইয়ান এবং ইয়াং বলে জানি। আপনার আয়না আপনার জীবনে নেগেটিভ নাকি পজিটিভ এনার্জি রিফ্লেক্ট করছে, সেটা নির্ভর করছে আপনার বাড়িতে বা বেডরুমে আয়না আপনি কোথায় এবং কেমনভাবে রেখেছেন। প্রথম কথা হচ্ছে, আপনার ঘরে আয়নার সেটিং যদি ঠিক অবস্থানে না থাকে, তবে সেটা সবথেকে বড় সমস্যা যেটা তৈরি করে সেটা হচ্ছে দাম্পত্য কলহ। আপনার বেডরুমের আয়না কিন্তু নিয়ন্ত্রণ করে আপনার দাম্পত্য জীবনকে। আপনি দাম্পত্য সুখে থাকবেন নাকি দাম্পত্য কলহে জর্জরিত হবে? দাম্পত্য জীবনে সারা জীবন প্রেম থাকবে নাকি মাঝখানে পরকীয়া এসে নাক গলাবে? আপনি কি জানেন যে আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার বেডরুমের আয়না নেগেটিভ এনার্জিকে রিফ্লেক্ট করে? আসলে কি জানেন তো, আপনি যখন জেগে থাকেন তখন নানা রকম অ্যাক্টিভিটিসের মধ্যে থাকেন, আমরা প্রত্যেকেই থাকি, এবং সেই অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে অলওয়েজ একটা পজিটিভ এনার্জি বা অরা পাস করে। সেই পজিটিভ অরা আপনাকে কিন্তু কোনো নেগেটিভ সিচুয়েশনটা থেকে বেরোনোর জন্য বা হ্যান্ডেল করতে হেল্প করে। আপনি ডিসিশন নিতে পারেন, আপনি সেগুলো নিয়ে চিন্তা করতে পারেন। তাই আপনি যখন জেগে থাকেন তখন আয়নাও কিন্তু আপনাকে অলওয়েজ পজিটিভ ভাইবস দেন, কিন্তু যখন ঘুমিয়ে থাকেন, আপনার শরীর যখন নিষ্ক্রিয় থাকে, সেই সময় কিন্তু আয়নার নেগেটিভ এনার্জি আপনার মধ্যে ফ্লো হয়। সে কারণে অধিকাংশ বাস্তুতে গিয়ে দেখেছি, বিশেষ করে যাদের দাম্পত্য কলহ আছে, এই রকম বাড়িতে আমি বেডরুমে দেখেছি যে সেই বেডরুমের আয়না বেডকে রিফ্লেক্ট করছে, কিংবা সেই ঘরের আয়না দরজা, বেডরুমে ঢোকার দরজাকে রিফ্লেক্ট করছে। তাই সব সময় মাথায় রাখবেন, আপনার বেডরুমের দরজা কখনোই যেন আপনার বিছানাকে রিফ্লেক্ট না করে, আয়না যেন সেই রুমের দরজাকে যেন রিফ্লেক্ট না করে। যদি বেডরুমে ড্রেসিং টেবিল থাকে, তা যেন অবশ্যই দক্ষিণ পূর্ব ডাইরেকশনে থাকে। তবে আমার সাজেশন, আপনার বেডরুমে আয়না না রাখাই ভালো, আর একান্তই যদি রাখতে হয় তাহলে সব সময় মোটা কার্টন বা পর্দা দিয়ে ঢেকে রাখবেন, বিশেষত শোবার সময়। আর ড্রেসিং টেবিল যদি রাখতেই হয়, ড্রেসিং ইউনিট যদি রাখতেই হয়, তাহলে সেক্ষেত্রে সবসময় যেন ওয়ার্ড্রবের মধ্যে কভার করা থাকে, না হলে কিন্তু আপনার জীবনকে কিন্তু এই আয়না, একটা ছোট্ট কথা, মিরর, আপনার রিফ্লেকশন আপনার দাম্পত্য জীবনকে কিন্তু ছারখার করে দেবে। আপনাদের জীবনে শুধু দাম্পত্য কলহ নয়, শারীরিক দিক থেকে সমস্যা আরও নানা রকম জটিলতাকে নিয়ে আসতে পারে। সুতরাং যে ফর্মুলাটা দিলাম, যে কথাগুলো বললাম, সেই কথাগুলো মাথায় রাখুন, এখন থেকে অ্যাপ্লাই করুন, আজকের থেকে অ্যাপ্লাই করুন। আর যদি আরও কিছু যদি কনফিউশন থাকে, আরও কিছু যদি সমস্যা থাকে আপনার লাইফে, আমি বলবো নিচে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে ফোন করুন। এই নাম্বারে হেল্পলাইন আপনাকে হেল্প করবে, আপনি আমার কাছে কি করে আসবেন, না আমি আপনাকে হেল্প করব আপনার জীবনের যে সমস্যার মধ্যে আপনি রয়েছেন সেই সমস্যাটা থেকে বেরোবেন কী করে। অনুষ্ঠানটা কেমন লাগলো লিখে অবশ্যই পাঠাবেন, প্রতিবারের মতো জানাবেন, ফোন করে ফিডব্যাক দেবেন। এছাড়া আরও কিছু যদি সাবজেক্ট নিয়ে আপনাদের যদি জানার থাকে,
অবশ্যই ফোন করে জানাতে পারেন বা লিখে জানাতে পারেন। এছাড়া এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বাটনটাকে প্রেস করে রাখুন, যাতে যখনই আমি কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে। আর আপনি তো জানেন আমি সেই সব বিষয় নিয়ে আলোচনা করি যে বিষয়গুলো আপনার বা আপনার পরিবারে বা আপনার পরিচিত কারোর না কারোর সাথে কোনো না কোনোভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং প্রচুর মানুষকে শেয়ার করুন, সেই সব মানুষের কাছে পৌঁছে দিন যাদের হতে পারে এই একটা শেয়ার তাদের লাইফ চেঞ্জ করতে পারে। তাই প্রতিবারের মতো ভিডিওটাকে বারবার দেখার জন্য, প্রচুর মানুষকে শেয়ার করার জন্য, নিজে সাবস্ক্রাইব করার জন্য, অন্যকে সাবস্ক্রাইব করতে হেল্প করার জন্য আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। নমস্কার।